নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 মার্চ 2022 শনিবার, শনি মহারাজের বিশেষ কৃপায় প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। প্রত্যেকে জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন। আমি দৈনিক লটারির উপর প্রতিদিন ভিডিও দিয়ে থাকছি, কোন কোন রাশির লটারি পাওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলছি। তবে ভিডিওটি খুব ছোট পরিসরে তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে কিন্তু তুলে ধরি, অর্থাৎ আপনি আগে দেখুন আমি এখানে কি বলছি, তারপর আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। কারণ আপনি রাশির নাম শুনছেন, আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনার লটারি লাগছে না। আবার কারো ক্ষেত্রে বড় ধরনের লটারির প্রাপ্তি হচ্ছে, কারো ক্ষেত্রে ছোট হচ্ছে, কারো ক্ষেত্রে মাঝারি হচ্ছে। আমি যে 5 রাশির কথা আমি বলছি কি না, সেই রাশিগুলো বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। দেখুন, এই 5 রাশি ইন জেনারেল রাশি, এই 5 রাশির হাজারো লাখে কোটি মানুষ আছে, অর্থাৎ যার ভাগ্যে আগামীকাল লটারি যোগ আছে সে কিন্তু লটারি আগামীকাল পাবে। দেখুন, আমি লটারির ক্ষেত্রে 4টি প্ল্যানেটকে খুব গুরুতর বলি। একটি হচ্ছে সবথেকে বিগ প্ল্যানেট হচ্ছে রাহু, কলিযুগের যেটা রাজা। এই জন্য যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, কেউ কেউ লিখছেন যে স্যার 2 নম্বরের জন্য মিস খেয়ে গেল, কেউ বলছেন যে স্যার আমি একটুর জন্য আমার এই 1টি নম্বরের জন্য মিস খেয়ে গেল, রাহু কবজ আপনার পরিধান করুন, তাতে কি লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। লটারি লাগবে এই কথাটা বলছি না, লটারি লাগার সম্ভাবনা বাড়বে। রাহু, শনি, বুধ এবং শুক্র যদি আপনার বাই বার্থ চার্ট, আপনি আপনার জন্মছকটা খুলে দেখুন না এই 4টি প্ল্যানেটের পজিশান কেমন আছে, এবং এর পাশাপাশি আপনার জন্মছকে এই 2, 5, 9 অবস্থান কেমন আছে, সেভাবে কোন গ্রহ অবস্থান করছে। পঞ্চম ভাবটা আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব, বা যাদের ক্ষেত্রে এগুলো নেই তারা নিজস্ব হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না। দেখো, যোগ কালকে যে যোগটি আছে না, খুব দুর্দান্ত যোগ। একটি হচ্ছে আয়ুষ্মান যোগ, খুব ভালো যোগ আছে, শনিবার বড় ঠাকুরের দিন আয়ুষ্মান যোগ। এবং 2টি নক্ষত্র, একটি হচ্ছে আদ্রা নক্ষত্র, একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র, রিপ্রেজেন্ট করছে নবমী দশমী তিথি থাকছে, 2টি তিথি কিন্তু আগামীকাল থাকছে এবং আয়ুষ্মান যোগ থাকছে শনিবার। বিশেষভাবে যে রাশিগুলো লটারি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করছে সে রাশিগুলোর আমি একে একে নাম আপনাদেরকে জানাতে চলেছি। আমি প্রতিদিন কিন্তু রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় রাহুকাল এবং দিনের শুভ সময় কিন্তু আমি বলে থাকি। এবার আসি দিনের শুভ সময়। দিনের শুভ সময়টা একটি হচ্ছে 12:02 থেকে 12:50, আরেকটি যে শুভ সময় থাকছে সেটা হচ্ছে দুপুর 2 থেকে 4:35 পর্যন্ত। রাহুকাল 9টা সকাল 9টা থেকে আপনার 10:30 পর্যন্ত। এই রাহুকালে কোনো লটারি বলে না, কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না। এইবার আসি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। আবার একটা কথা বলি, লটারি ক্ষেত্রে আপনার জন্মছকটা একবার বিশ্লেষণ করে নিন না। আপনার মহাদশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তদশা পারমিট করছে কি না, যদি করে তাহলে আপনি লটারি কাটুন। এবং আপনার জন্মছকে যদি 12 লটারির যোগ থাকে তাহলে লটারি কাটুন। যাদের ক্ষেত্রে একটুর জন্য রাহু এ হয়ে যাচ্ছে, রাহুর জন্য, রাহু কিন্তু আকর্ষিক, কলিযুগে আকর্ষিক ধন প্রাপ্তি কিন্তু ঘটায়, এই জন্য আপনি রাহু কবচ আপনি কিন্তু পরিধান করুন, বিশেষরূপে ভালো ফল কিন্তু আপনি পাবেন। এবার আমি আপনাদেরকে বলি আগামীকাল যে রাশিগুলো লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি এসছে সেই টার্গেট নাম্বারটি হচ্ছে
6 এবং 5 আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 10:45 থেকে 12:44 পর্যন্ত। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি আছে সেই টার্গেট নাম্বারটি হচ্ছে 5 এবং আপনাদের 9, 5 এবং 9 আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময়টি হচ্ছে 11:22 থেকে 1:30 পর্যন্ত মকর রাশি। অর্থাৎ এই দুটি রাশি কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে লটারির যে সময়টা সেটা হচ্ছে 12:14 থেকে 2:28 পর্যন্ত। 12:14 থেকে 2:28 পর্যন্ত বৃশ্চিক রাশি। আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি আছে সেটি হচ্ছে আপনাদের 2 এবং আপনাদের যে আরেকটি টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। 2 এবং 8 আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামীকালের জন্য টার্গেট নাম্বার। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। 4 যে রাশির কথা বলবো তার আগে একটা কথা আমি আবারও বলি, কিছু কিছু থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আর যারা লটারি কাটছেন না একবার নিজের ভাগ্যকে যাচাই করে নিন না, আপনিও তো হয়ে যেতে পারেন কোটিপতি। অর্থাৎ লটারির প্রাইস কিন্তু এই রাশিগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু পাবে। কত অ্যামাউন্টের পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। আপনার জন্ম ছক যত স্ট্রং হবে আপনি সেই পরিমাণে কিন্তু অর্থ কিন্তু আপনি পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আগামীকাল পেতে চলেছে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সে টার্গেট নাম্বারটি হচ্ছে প্রথম টার্গেট নাম্বার হচ্ছে আপনাদের 9 এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল 11:28 থেকে 1:04 পর্যন্ত। 11:28 থেকে 1:04 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং সময়টা আপনাদেরকে জানালাম। অন্তিম যে রাশি, যে রাশি সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সে টার্গেট নাম্বারটি হচ্ছে 1 এবং আপনাদের আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। 1 এবং 3 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, যে সময় আপনারা লটারি কাটবেন, সেই সময়টা হচ্ছে 10:49 থেকে 10:49 থেকে 12:36 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি আপনার করবে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব জন্মছক আপনারা অ্যানালাইসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কোন জায়গাতে সমস্যা আছে সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহু কবচ আমি আবারও বলছি পরিধান করুন। এবং প্রত্যেকে এই ভিডিওটি জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, আপনারা এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট আপনারা করুন। এই 12 মার্চ এই শনিবার এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। অর্থাৎ যে কোনো প্রাইস আমি আবারও বলছি 5 টাকা হলেও পাবে, 50 লক্ষ হলেও পাবে, 1 কোটি হলেও পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।